আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রশ্ন আমি মুখে উচ্চারণ করছি, আপনারা উত্তরটি মিলিয়ে নেবেন। এছাড়াও প্রশ্ন অনেকের নিকট রয়েছে। যারা আগামীতে কম্পিউটার পরীক্ষা দিবেন অথবা কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা চাইলে আমাদের প্রশ্ন ব্যাংকটি সংগ্রহ করে নিতে পারেন। যারা আমাদের প্রশ্ন ব্যাংক বা সাজেশনটি নিবে, আমরা তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে সহযোগিতা করব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, সেশন জানুয়ারি জুন 2022। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর, সিস্টেম সফটওয়্যার কি? উত্তর হবে, যে সফটওয়্যার হার্ডওয়্যার সমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে। 2 নম্বর, হেডার কি? উত্তর হবে, প্রতিটি পৃষ্ঠার উপরের অংশ হল হেডার। 3 নম্বর, অপারেটিং সিস্টেমের কাজ কি? উত্তর হবে, অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে এবং হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে, তাই তাকে অপারেটিং সিস্টেম বলে। 4 নম্বর, কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারের পরিভাষায় ভাইরাস হল ভিটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলোকে বাজেয়াপ্ত করা। ভাইরাস কম্পিউটারের ফোল্ডারগুলোকে নষ্ট করে ফেলে। 5 নম্বর, একটি ইমেল অ্যাড্রেসের গঠন লিখো। উত্তর হবে, user id@yahoo.com অথবা user id@gmail.com, যার সাধারণ ফরম্যাট হল mailid@domainname.com। 6 নম্বর, প্রাইমারি কি কি? উত্তর হবে, প্রাইমারি কি এমন একটি কি যা এককভাবে শনাক্ত করা যায়। কোনো টেবলের ফিল্ডে প্রাইমারি কি সেট করে ফিল্ডটিকে স্বতন্ত্র করা হয়। 7 নম্বর, ফাইল ফোল্ডার কি? উত্তর হবে, ফাইল হলো কোনো ডকুমেন্টকে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তার এক্সটেনশন তাকে ফাইল বলে। ফোল্ডার মধ্যে ফাইল রাখা যায়, ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, তাই তাকে সাব ফোল্ডার বলে। 8 নম্বর, এমএস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার? উত্তর হবে, এমএস পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। 9 নম্বর, ফুটনোট কি? উত্তর হবে, প্রতিটি পৃষ্ঠার নিচের টিকা হলো ফুটনোট। 10 নম্বর, 2টি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের নাম লেখো। উত্তর হবে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। 1 নম্বর হচ্ছে গুগল ক্রোম, 2 নম্বর হচ্ছে মজিলা ফায়ারফক্স। 11 নম্বর, বায়োস কি? উত্তর হবে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এর সংক্ষিপ্ত রূপকে বায়োস বলে। মূলত এটি রমে সংরক্ষিত একটি সফটওয়্যার। বারো নম্বর, হোম পেজ কি? একটি ওয়েব পেজের প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেজ। হোম পেজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে, তাই তাকে হোম পেজ বলে। 13 নম্বর, মেল মার্চ বলতে কি বোঝায়? উত্তর হবে, একই চিঠি মেলিং লেবেলের বিজ্ঞপ্তি যদি ভিন্ন ভিন্ন ঠিকানায় একত্র করে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নিকট পাঠানো হয়, তখন তাকে মেল মার্চ বলে। আমরা এখন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আপনারা আপনাদের যে উত্তর দিয়েছেন তার সাথে মিলিয়ে নেবেন। শূন্যস্থান পূরণ। 14 নম্বর, ল্যানের পূর্ণরূপ হল ড্যাশ। উত্তর হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। 15 নম্বর, গুগল একটি ড্যাশ। উত্তর হবে, সার্চ ইঞ্জিন। 16 নম্বর, কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক সংযোগকে বলে ড্যাশ। উত্তর হবে, কম্পিউটার নেটওয়ার্ক। 17 নম্বর, প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হলো ড্যাশ। উত্তর হবে, Ctrl+P। 18 নম্বর, A4 সাইজ কাগজের দৈর্ঘ্য -ইঞ্চি ও প্রস্থ -ইঞ্চি। উত্তর হবে, 11.69 ইঞ্চি
এবং 8.27 ইঞ্চি। 19 নম্বর, ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে ড্যাশ সংযোগ বলা হয়, উত্তর হবে অনলাইন। 20 নম্বর, কিবোর্ডে ফাংশন কি ড্যাশটি, উত্তর হবে 12টি। 21 নম্বর, উইন্ডোজ একটি ড্যাশ সফটওয়্যার, উত্তর হবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। 22 নম্বর, 1 TB সমান ড্যাশ জিবি, উত্তর হবে 1024 জিবি। 23 নম্বর, রিসাইকেল বিনে ড্যাশ ফাইল জমা থাকে, উত্তর হবে ডিলেটকৃত ফাইল জমা থাকে। 24 নম্বর, ফাইলের নামের শেষ অংশকে ড্যাশ বলা হয়, উত্তর হবে এক্সটেনশন। 25 নম্বর, মেমোরির একক হচ্ছে ড্যাশ, উত্তর হবে বাইট। 26 নম্বর, পেন ড্রাইভে ড্যাশ মেমোরি ব্যবহৃত হয়, উত্তর হবে ফ্ল্যাশ। আপনারা শূন্যস্থানগুলো মিলিয়ে নেবেন। আমরা এখন সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখ। 27 নম্বর, ফাইলের নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় সেভস, উত্তর হবে সত্য। 28 নম্বর, গুগল একটি অপারেটিং সিস্টেমের নাম, উত্তর হবে মিথ্যা। 29 নম্বর, রিসাইকেল বিনে ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায়, উত্তর হবে মিথ্যা। 30 নম্বর, ফোল্ডারের মাঝে ফোল্ডার ও ফাইল উভয় থাকতে পারে, উত্তর হবে সত্য। 31 নম্বর, সেভের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস এক্স, উত্তর হবে মিথ্যা। 32 নম্বর, ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ, উত্তর হবে সত্য। 33 নম্বর, পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার, উত্তর হবে সত্য। 34 নম্বর, এমএস এক্সেস দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়, উত্তর হবে সত্য। 35 নম্বর, বিজয় একটি বাংলা ফন্টের নাম, উত্তর হবে মিথ্যা। 34 নম্বর, রিপোর্টের কাজ হল ফাইলকে প্রদর্শন করা, উত্তর হবে সত্য। 37 নম্বর, র্যাম একটি স্থায়ী মেমোরি, উত্তর হবে মিথ্যা, কারণ র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 38 নম্বর, টেক্সট অ্যালাইনমেন্ট মূলত 4 প্রকার, উত্তর হবে সত্য। তাহলে সত্য মিথ্যাগুলো আমরা এখান থেকে মিলিয়ে নিব। এরপর আমরা আলোচনা করব সঠিক উত্তর নিয়ে। সঠিক উত্তরটি লিখো। 39 নম্বর, কিবোর্ডে কন্ট্রোল কী এর সংখ্যা কয়টি, উত্তর হবে 2টি, ক। 40 নম্বর, ফাইল ক্লোজের কিবোর্ড কমান্ড কোনটি, উত্তর হবে কন্ট্রোল প্লাস ডাব্লিউ, খ। 41 নম্বর, একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহৃত হয়, উত্তর হবে 64টি, ঘ। 42 নম্বর, প্রিন্টের কিবোর্ড কমান্ড কোনটি, উত্তর হবে খ, কন্ট্রোল প্লাস পি। 43 নম্বর, সিপিইউ হচ্ছে ড্যাশ, খ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 44 নম্বর, নিচের কোনটি ইন্টারনেট কানেকটিভিটির নাম নয়, উত্তর হবে ইয়াহু, গ। 45 নম্বর, এমএস এক্সেসের ডাটাবেস ফাইলের ফাইল এক্সটেনশন কোনটি, উত্তর হবে .mdb। 46 নম্বর, নিচের কোনটি অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস, উত্তর হবে $B $20, এটাই উত্তর হবে। 47 নম্বর, এমএস এক্সেলে একাধিক সেলকে একত্রিত করাকে কি বলে, এমএস এক্সেলে একাধিক সেলকে একত্রিত করাকে কি বলে, উত্তর হবে গ, মার্জ। 48 নম্বর, নিচের কোনটি বাংলা সফটওয়্যার, উত্তর হবে সবগুলো। 3 নম্বরে যেটা রয়েছে প্রশিক্ষক, এটা ভুল, এখানে হবে প্রশিকা। 49 নম্বর, ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়, উত্তর হবে ফিল্ড, ঘ। 50 নম্বর, টেক্সট অ্যালাইনমেন্ট মূলত কয় প্রকার, উত্তর হবে 4 প্রকার, ঘ। সঠিক উত্তরগুলো আপনারা মিলিয়ে নেবেন। এরপর আমরা আলোচনা করব আনসার দ্য ফলোয়িং কোয়েশনস ইন ইংলিশ। 51 নম্বর, 51 নম্বর, হোয়াট ইজ ইউর সিটিজেনশিপ, উত্তর হবে আই এম এ বাংলাদেশি। 52 নম্বর, হোয়ে ইজ 21 February মেমোরেবল, উত্তর হবে 21 February ইজ নাও দ্য ন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এরপর আমরা আলোচনা করব ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, ইংলিশ হবে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। 54 নম্বর, ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে, বাংলা রয়েছে বৃষ্টি পড়ছে, উত্তর হবে ইট ইজ রেনিং।
55 নম্বর তুমি কি ভাত খেয়েছো উত্তর হবে ডিড ইউ ইট এন্ড রাইস 56 নম্বর তুমি কি গতকাল ইনস্টিটিউটে গিয়েছিলে উত্তর হবে ডিড ইউ গো টু ইনস্টিটিউট ইয়েস্টারডে 57 নম্বর আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি উত্তর হবে আই এম সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক আই এম সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক চোজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড 58 নম্বর 2 and 2-4 উত্তর হবে মেক 59 নম্বর দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন ফ্রন্ট অফ মাই হাউস উত্তর হবে এ 60 নম্বর লোক ড্যাশ দামন উত্তর হবে এট তো আমরা আজকে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন এরপরও কোনো ভুল থাকলে সেটা আপনারা জানাবেন কোনো সমস্যা হলে সেটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন